আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন হচ্ছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর হচ্ছে আমি দুই দিন ধরে খুবই অসুস্থ ছিলাম, ওই কারণে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছি, তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আমি এই যে সকালে একটু হাঁটতে এসেছি পাশের ঘরের ভাবির সাথে, তো এটা হচ্ছে কালকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখানে হচ্ছে অনেক বাগান করেছে অনেক মানুষ, দেখতে পাচ্ছেন ভেন্ডি বাগান, তারপরে অনেক শাক বাগান করেছে। তো ওই বাগান আর কি, ওখানে একটু বাতাস টাতাস খুবই ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ বাতাস আসে। তো আমি খুবই অসুস্থ ছিলাম, কারণ হচ্ছে আমার মাথার মধ্যে সমস্যা হয়েছিল, আবার হচ্ছে আমার চোখেও সমস্যা হয়েছিল। ইউটিউবিং করতে করতে আমার হচ্ছে চোখে আর মাথার মধ্যে খুবই সমস্যা হচ্ছিল, ওই কারণে অসুস্থ ছিলাম, আবার একটু ক্লান্তও ছিলাম। তো রামিদা তো খুবই মজা করছে, তো আপনাদের সাথে আজকে রান্নাবান্না শেয়ার করব। তো আমি এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি আজকে মুরগির রোস্ট রান্না করব। তো এটা কক মুরগি, যে রোস্ট রান্না করার জন্য কক মুরগি যে থাকে ওইটা, তো ছোট একটা মুরগি। তো ভাবলাম যে এটা আস্তই রান্না করি রোস্টের মতো করে। তো রামিদার আব্বুরও রোস্ট অনেক পছন্দ, আর রামিদারও রোস্ট পছন্দ, তো ভাবলাম যে এটা আস্ত রান্না করে দেই, আর রামিদাও খুবই খুশি হয় এরকম আস্ত মুরগি রান্না করলে। তো আপনাদের সাথেও শেয়ার করছি এরকম একটা আস্ত মুরগি রান্না করে, তো আপনাদের ভালো লাগবে আশা করছি এই রান্নাটা। তো রামিদা কিন্তু খুবই খুশি হয় এরকম কেটে রান্না না করে আস্ত রান্না করলে, তার ওর জন্য এরকম আস্ত রান্না করা। তো মুরগিটা আমি হচ্ছে দুইটা ডিম সিদ্ধ করে মুরগির ভিতরে দিয়ে দিয়েছিলাম, তারপরে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, এখানে পেঁয়াজের বেরেস্তা আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে গরম মশলা বাটা, আর হচ্ছে বাদাম বাটা একটা চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তো একবারে সহজ রেসিপি, আমি এক্সট্রা কিছু ইউজ করব না, কোনো মশলা দিব না। এখানে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, দুধটা যেন মশলাটা না পুড়ে যায়। তো এক্সট্রা আমি কোনো মশলা ইউজ করব না, একবারে সাদা সিদে করে আমি রোস্টটা রান্না করব। আর শরীরটাও বেশি একটা ভালো না যে বেশি কিছু করে রান্না করব। তো শুক্রবারে যেহেতু আমি অতটা রান্না করতে পারিনি, অসুস্থ ছিলাম, মাংস টাংস কিছুই রান্না করিনি, তো দুই দিন ধরে রান্নাটা করতে পারছি না এরকমই কথাটা। তো আজকে ভাবলাম ভালো যেহেতু লাগছে, তো রামিদার জন্য রোস্ট রান্না করে দিই, রামিদা খুশি হয়ে যাবে। এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি, এখানে আমি আর কোনো মরিচ ইউজ করব না, এই দুইটা কাঁচামরিচই অল্প অল্প ঝাল হবে। আর চাইলে আপনারা গুঁড়া মরিচ ইউজ করতে পারেন, এতে করে ঝাল ঝাল লাগবে। তো আমি এখানে টমেটোর সস দিয়ে দিচ্ছি একটু। তো এই ইউটিউব করতে করতে চোখটা খালি ফোনের দিকে চলে যায়, আর হচ্ছে আমরা যারা এই যে হচ্ছে ছোট ইউটিউবার, তারা হচ্ছে আর একে অপরের ভিডিও দেখে সাপোর্ট করে তো একে অপরকে এগিয়ে নিয়ে যাব। তো এরকম করতে করতে হচ্ছে তো একদিন ভিডিও ভাইরাল হবে আল্লাহর রহমতে। তো আমি এরকম হচ্ছে করতে করতে আমার হচ্ছে মাথায় আর হচ্ছে চোখে প্রবলেম হয়ে গেছে, তো আমার চশমাও নিতে হয়েছে, আর খুবই প্রবলেম হয়েছে, ওই কারণে হচ্ছে আমি অসুস্থ ছিলাম দুই দিন, আর ফোনের দিকে একবারেই তাকাতে পারছিলাম না, আর চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না, চোখ খুবই জ্বালাপোড়া করতো, আর হচ্ছে আমি তাকাতে পারতাম না, আমার এতটা কষ্ট হয়েছে। তো ইউটিউবিং হচ্ছে এমন একটা জায়গা, যারা আমরা ভাইরাল হইনি তারা হচ্ছে অনেক কষ্ট করে আমরা আগাচ্ছি। তো এখানে আমি হচ্ছে দুইটা আলু দিয়ে দিয়েছি রামিদার জন্য, আর এখানে টক দই দিয়ে দিচ্ছি। তো কথার মাঝখানে মাঝখানে আমি হচ্ছে আপনাদের সাথে আমার অসুস্থর কথাটা শেয়ার করছি। তো মানে এতটাই খারাপ লাগার জায়গা যে আমরা দিনের পর দিন এত কষ্ট করে যাচ্ছি কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো একটা আশায় যে একদিন না একদিন আমাদের ভিডিও ভাইরাল হবে, আর আমি সব দোয়া করি যারা কষ্ট করছে তাদের সবার ভিডিও ভাইরাল হয়ে যাক, আর সঙ্গে আমারটাও।
তো 24টা ঘন্টা আমরা যারা ঘরে কাজ করি তারপরে আবার যারা ইউটিউবিং করি তারা কিন্তু খুবই কষ্ট করি তো এডিটিং তারপরে হচ্ছে আরেকজনের ভিডিও দেখা তারপরে আরেকজনকে সাপোর্ট করা এগুলো সব মিলিয়ে পুরোটাই মানে আমাদের দিনটাই যায় এরকম যে সারা দিন এগুলোই করতে হয় না হলে হচ্ছে ভিউ বাড়ে না আর হচ্ছে আমাদের ভিডিওতে লাইক আসে না বেশি তো যাই হোক এভাবে আমাদের আগাতে হবে কি করার আর কিছু করার নেই তো আমি কিছুদিন রেস্ট করার জন্য দুই দিন আমি একবারেই হচ্ছে দুই তিন দিন হবে আরও বেশি হবে আমি একবারেই ফোন রেখে দিয়েছিলাম কোনো ফোন ধরিনি আর হচ্ছে আমি যেহেতু অসুস্থ বলেছি আমি একবারেই আমার হাজবেন্ড ফোন ধরতেই দেয়নি তো আজকে যেহেতু একটু ভালো লাগছিল তাই ফোনটা একটা ভিডিও করে ফেললাম আর হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে ভালো লাগে না কারণ হচ্ছে কেন জানি কিরকম জানি লাগে যে কিছু একটা করিনি করিনি আর কেমন জানি লাগে তো লাইভ করার সময় কিন্তু খুবই কষ্ট করেছি তো এই জায়গাটা কিন্তু ইউটিউবিং জায়গাটা আমার খুবই প্রিয় ভিডিও ভাইরাল হবে কি না হবে সেটা আমার এতটা চিন্তা নেই কিন্তু আমি ভিডিও দিয়ে যাব সব সময় যতই অসুস্থ থাকি না কেন আর মনে একটা ইচ্ছা আর শক্তি নিয়ে কাজ করে যাব তো হয়ে যাবে ইনশাল্লাহ একদিন না একদিন তো সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও কিছু করতে পারবো একদিন তো এখানে হচ্ছে আমি এই যে পেঁয়াজের ব্যবস্থাটা দিয়ে দিয়েছি আমি এখানে পানি টক দই দিয়ে দিয়েছি সব তো দেখতেই পারলেন ভিডিওর মধ্যে তো কালারটা দেখতেই পাচ্ছেন একবারে রোস্টের মতো এসেছে আর খেতেও কিন্তু খুবই মজা ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়িতে বসে এরকম রোস্ট খেয়ে ফেলতে পারেন আর খুবই মজাদার হয় আর কালারটা দেখেন আর আমি একটু ঝোল ঝোল গ্রেভি রেখেছি কারণ হচ্ছে ঝোল রামিদার আব্বুরও পছন্দ অনেক আর হচ্ছে পোলাও রান্না করব পোলাওটা আমি আগেও রান্নাটা শেয়ার করেছিলাম অনেকবার তো আজকে আমি আর পোলাও রান্নাটা শেয়ার করব না এভাবে আপনাদের দেখিয়ে দিলাম পোলাওটা আমার রান্না করা হয়ে গেছে তো এখন গুছু গুছু করে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিব রামিদার আব্বু অফিস থেকে চলে এসেছে আর রামিদা তো অনেক খুশি যেরকম আসতো চিকেন দেখলে রামিদা খুবই খুশি হয় তো রান্না করে কেটে কেটে রান্না করলে রামিদা অতটা পছন্দ করে না কিন্তু আস্তে চিকেন দেখলে একটু হচ্ছে ও মুখে দিতে খুবই পছন্দ করে আর খুবই ভালোবাসে তো ও বলছিল আম্মু মুরগি থেকে ডিম হয়েছে আমাকে ওটা দাও তো রাব্বু হচ্ছে ওকে রানটা দিচ্ছে আর ডিমটা দিচ্ছে ও তো ভীষণ খুশি অনেক খুশি হয়েছে তো ওর খুশিটাই আমার থেকে সবচেয়ে বড় ও যেটা পছন্দ করে আমি চাই ওইটাই রান্না করে ওকে খাওয়াতে আর হচ্ছে ওর খুশিটা আমার থেকে সবচেয়ে বেশি তো এখন খাওয়া দাওয়া শেষ করে তো রামিদার আব্বু বলছিল বিকেলে অফিস থেকে এসে যে চলো আমরা মেলায় যাই পাশের হচ্ছে আমাদের মেলা হচ্ছিলো আমাদের পাশের নিচে তো খুবই কাছে একবারে তো আমি রামিদার আব্বু মেলায় যাচ্ছি আর রামিদা কিন্তু খুবই খুশি তো আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেলার তো ওইটা যদি কেউ না দেখেন আপনারা দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর জিনিস ওখানে বিক্রি করে আর খুবই ভালো লেগেছে আমার গিয়ে মেলায় তো আমার ছোটোবেলা থেকে মেলা খুবই পছন্দ তো আমি মেলায় যেতে খুবই পছন্দ করতাম কিন্তু আমার বাবা হচ্ছে সবসময় হচ্ছে কোনো মেলা টেলা আমাকে আমাদের দুই বোনকে যেতে দিত না তো এখন রামিদার আব্বু আমাদেরকে হচ্ছে নিয়ে যাচ্ছে তো যাই হোক খুবই খুশি হয়েছি মেলায় গিয়ে আর খুবই ভালো লেগেছে অনেক মানুষ দেখেছি আচারের দোকান কিচেনের হচ্ছে জিনিসপত্রের দোকান তারপরে হচ্ছে জুয়েলার্সির দোকান জুয়েলারির দোকান তারপরে হচ্ছে জুতার দোকান কাপড়ের দোকান তারপরে খাবারের দোকান সব কিছুই আছে অনেক সুন্দর করে সাজানো গোছানো তো খুবই ভালো লেগেছে তারপরে ফুচকাও খেয়েছি খুবই ভালো লেগেছে ঘোরাঘুরি করেছি অনেক তো মেলায় ঘুরতে তো কার না ভালো লাগে আমারও খুবই ভালো লাগে জুতাগুলিও খুবই সুন্দর ছিল তো ফুচকা খেয়ে বাসায় চলে এসেছি তো আজকের জন্য আমি এখানেই বিদায় নেব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ তো এই যে ফুচকা নিয়েছি এখন ফুচকার দোকানে বসে ফুচকা খাবো তো ফুচকা খেতে খেতে আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর হচ্ছে শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে
বাই বাই, টাটা। Thank you.